আজকে আমাকে একটা অপরিচিত নাম্বার থেকে খুবই বিরক্ত করতেছে এবং ডিস্টার্ব করতেছে। তো এখানে আমি ডায়াল অপশনে চলে যাব, ডায়াল অপশনে গিয়ে সেই নাম্বারটা এখানে আমি লিখে দেব। তো লেখার পর এখানে যে নিচে সার্চ অপশনটা আছে, সেই সার্চ অপশনে আমরা সার্চ দেব। সার্চ দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ছবি, নাম, হোয়াটসঅ্যাপ আইডি, ফেসবুক আইডি সমস্ত ডিটেলস এসে গেছে। যদি এরকমের আপনাকে কেউ ডিস্টার্ব করে, আপনি সেই নাম্বার দিয়ে চাইলে তার ছবি, তার কি নাম, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি সমস্ত ডিটেলস এনে আপনি জানতে পারবেন সেই ব্যক্তি কে। তো এটা কিভাবে আপনারা করবেন, এটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এবং একটা অ্যাপ্লিকেশনের যদি ভালো দিক থাকে সেটার খারাপ দিকও থাকবে, সেটা আমি পর্যায়ক্রমে বলে দেব। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটা করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে, যেটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব। সরাসরি প্লে স্টোরে চলে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ দিব আইকন লিখে। এখানে যে অ্যাপ্লিকেশনটা আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু আছে আমি এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিই। দেখুন আছে গেট স্টার্ট, তো আমরা এই অপশনে ক্লিক দেবো। তারপর আমরা কন্টিনিউ বাটনের উপর ক্লিক দেবো। এখানে আমরা ডিফল্টে অবশ্যই আইকন সিলেক্ট করে দিয়ে দেবো। তারপর এই সেট আস ডিফল্ট, এটার উপরে আমরা ক্লিক দেবো, সাথে সাথে ডিফল্টে কিন্তু সেট হয়ে যাবে। এখানে আমাদের আর একটা অপশন দিছে, ফার্স্ট আছে আইডেন্টিটি কলার। তো আমরা এই আইডেন্টিটি কলারটাকে টিক মার্ক করে দেবো, কিন্তু ডিফল্টে অবশ্যই আইকন সিলেক্ট করতে হবে। তো আমি আইকন সিলেক্ট করে দিলাম। তারপর নিচেরটারও একইভাবে আমরা টিক মার্ক দিয়ে দেবো, তারপর অ্যালাউ করে দেবো। অ্যালাউ করে দেওয়ার পর নিচে যে কন্টিনিউ বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক দেবো। তো এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের যে ফোন নাম্বারটা আছে, অ্যাক্টিভ ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা এখানে আমরা দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখানে যে নিচে কন্টিনিউ বাটনটা আছে এটার উপর আমরা ক্লিক দেবো। তারপর পুনরায় আমরা কন্টিনিউর উপরে ক্লিক দেবো। সাথে সাথে আমাদের নাম্বারটা কিন্তু আইডেন্টিফাই হয়ে যাবে, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এখানে কিন্তু কোনো কোডের দরকার হয় না। দেখুন এখানে আমার অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। এখানে অটোমেটিক আমার ফোনে যে নামটা সেই নামটা এসে যাবে। এখানে দিস ইজ মি, তো এই অপশনে আমরা ক্লিক দেবো। নাম সেট করা শেষ, তারপর এখানে একটু লোড নিবে, কারণ আমাদের মোবাইলে যত ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের আইডেন্টিগুলো আগে করবে। আপনারা আপনাদের ডায়ালকৃত ফোন নাম্বারের তথ্য চাইলে যাচাই করে নিতে পারবেন। তো অলরেডি আমার কিন্তু সমস্ত তথ্য যাচাই করা হয়ে গেছে। এখন ডায়াল প্যাডে আমার যত নাম্বার সেভ করা আছে সমস্ত নাম্বারে কিন্তু নাম, ছবি সব এসে গেছে। এখন আমরা অপরিচিত ব্যক্তির নাম্বার দিয়ে আমরা তার তথ্য, ফেসবুক আইডি সমস্ত ডিটেলস বের করব। সেক্ষেত্রে এখানে দেখুন আছে লক আপ যে অপশনটা আছে, এটার উপর আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের একটা ডায়াল প্যাড দিবে। তো ডায়াল প্যাডে আমরা সেই যে অপরিচিত ব্যক্তির নাম্বার আছে যারা ডিস্টার্ব করে আমাদের, সেই নাম্বারটা এখানে লিখে দেবো। তো আমি এখানে সেই নাম্বারটা লিখে দিলাম। লেখার পর এখানে যে সার্চ অপশনটা আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে একটু লোড নিবে। তো লোড নিয়ে কিন্তু অটোমেটিক সার্চ হতে থাকবে। তো দেখুন এখানে সার্চ হওয়ার সাথে সাথে সেই ব্যক্তির যে নামটা সেটা কিন্তু এসে গেছে। এবং দেখুন পাশে যদি আমি ফেসবুক আইডির উপরে ক্লিক দিই, সাথে সাথে কিন্তু তার ফেসবুক আইডিতে নিয়ে যাবে। এছাড়াও আমি ব্যাক দিয়ে আসি, এখান থেকে ব্যাক দিয়ে আসলে যদি আমি তার হোয়াটসঅ্যাপে ক্লিক দিই, সাথে সাথে কিন্তু তার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে যে তিনটা ডাক আছে এই অপশনে যদি ক্লিক দিই, আরও অনেক তার ডিটেলস কিন্তু এসে যাবে। তো এভাবে আমরা চাইলে কিন্তু অপরিচিত ব্যক্তিকে সহজে খুঁজে আমরা বের করতে পারি। দেখুন এখানে তার ভাইবার আছে, চাইলে আমরা ভাইবারও চেক করতে পারো। তো এখন এই অ্যাপ্লিকেশনের খারাপ দিকটাও আমি বলে দেব। আপনারা অবশ্যই বুঝে শুনে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন, কেননা এই অ্যাপ্লিকেশনটা যখন আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনাদের ফোনে যত সেভকৃত নাম্বার আছে, যত ডাটা আছে তাদের কাছে নিয়ে নেবে। এবং যদি কেউ সেই নাম্বারটা সার্চ দেয়, তাহলে আপনার ফোনে যে নামে সেভ করা আছে সেই নামটা দেখাবে, মানে আপনার থেকে ডিটেলসটা নিয়ে অন্য কাউকে দেখিয়ে দেবে। এবং আপনাকে যে ডিটেলসটা দেখাচ্ছে সেটাও কিন্তু অন্য জায়গা থেকে কালেক্ট করা আছে। তাদের নামে এমন কোনো কমপ্লেইন শোনা যায় নাই যে তারা এই তথ্যগুলো পাচার করে দিছে। তারপর আপনারা সতর্কভাবে ব্যবহার করবেন, কারণ আপনার ডিটেলসগুলো তারা কিন্তু নিয়ে যাচ্ছে।